ব্রিটেনে প্রতিদিনই বাড়ছে ডিভোর্সের হার সম্প্রতি একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। আর এই বিষয়টি বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আস এম মাসুম। ইংল্যান্ড এবং ওয়েলসে ডিভোর্সের নতুন নো ফল্ট আইন প্রবর্তনের ফলে গত এক দশকের মধ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে নতুন একটি প্রতিবেদনে। জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী এই বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে 33,566টি বিবাহ বিচ্ছেদের আবেদন করা হয়েছে, আর বেশিরভাগ আবেদনের ছিলই হচ্ছে নতুন আইনের অধীনে, যার মধ্যে একমাত্র আবেদনকারীদের কাছ থেকে দায়ের করা হয় এসব ডিভোর্স আবেদন। আর এর আগে গত এপ্রিলে বিবাহ বিচ্ছেদের নতুন আইন পাশ করানো হয়, যেখানে আগে কোনো দম্পতিকে ডিভোর্স আবেদন করতে হলে তার পার্টনারের ফল্ট বা সমস্যা দেখানো বাধ্যতামূলক ছিল, কিন্তু নতুন আইনের ফলে সেগুলো দেখানো বাধ্যতামূলক নয়। আর এতে খুব সহজেই কোনো দম্পতি নিজেদের ডিভোর্স করতে পারছে। এই আইনটি নো ফল্ট আইন নামে পরিচিত। নতুন আইন প্রণয়নের প্রথম 3 মাসেই এর প্রভাব লক্ষণীয়। এপ্রিল থেকে জুনের মধ্যে 3 মাসে বিবাহ বিচ্ছেদের আবেদনের সংখ্যা 2021 সালের প্রথম 3 মাসের চাইতে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, এবং 2021 সালে একই সময় থেকে 22% বেশি ডিভোর্সের আবেদন করা হয়েছে। ডিভোর্সের জন্য জমা দেওয়া আবেদনের মধ্যে প্রায় 33,234টি আবেদন নতুন আইনের অধীনে করা হয়েছে, যা মোট আবেদনের 78%। 2021 সালে এই সংখ্যা 19,758টি। এতে স্পষ্ট যে মানুষ খুব সহজেই ডিভোর্সটি পেতে চাইছে, আর এজন্য তারা পুরাতন জটিল আইনি পন্থা অবলম্বন না করে নতুন আইনে খুব সহজেই ডিভোর্সটি পেতে চাইছে। একই কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে মূলত নো ফল্ট আইনের অধীনে অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারা কারণেই ডিভোর্স আবেদনের সংখ্যা বাড়তে শুরু করেছে। সামনের দিনে এটা আরও বাড়বে কি না সেটা সময়ই বলে দেবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে কিছু আইন বিশেষজ্ঞ জানিয়েছেন যে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে দম্পতিরা তাদের বিবাহ বিচ্ছেদের বিরতি নিতে পারেন, তবে অন্যরা বলছেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ডিভোর্স আবেদনের হার এখন আরও বাড়িয়ে দিতে পারে। এই হচ্ছে আমার কাছে যুক্তরাজ্যে ডিভোর্সের নতুন আইন হওয়ার পরে সেটা যে মারাত্মকভাবে বেড়ে গিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। বিশেষজ্ঞরা বলছেন যে মূলত নতুন আইনের কারণে ডিভোর্স প্রক্রিয়া সহজ হচ্ছে, আর এ কারণে মানুষ এখন সহজেই এই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে মনে করছেন গবেষকরা। আস এম মাসুম, রানা টিভি, লন্ডন।